হ্যালো এভরিওয়ান, কিছু পার্সোনাল জিনিস শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আজকে আমার লাইভে আসা। কিছুক্ষণ আগে আই গট দ্য নিউজ যে আমাদের একজন সহকর্মী গট সুইসাইড, রিসেলা বিনতে ওয়াজের। ও র্যাম্পে কাজ করতো, মডেলিং করতো। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস, মানে কি বলা উচিত আমার জানি না, বাট র্যাম্পে আমি যতগুলো মানুষ দেখেছি আমার দেখা মতে রিসেলা ছিল অসম্ভব বিনয়ী, হাম্বল, মানে অসম্ভব ভদ্র একটা মেয়ে ছিল অ্যান্ড খুবই ফ্রেন্ডলি একটা মেয়ে ছিল। লাইক এখন আমাদের বলতে হচ্ছে ছিল, আমাদের আসলে এটা কারোর জন্যই আমি চাই না যে কাউকে কারো ব্যাপারে ছিল বলতে হোক, কারণ হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল। কেন কেন আমরা নিজের হাতে নিজের লাইফটা শেষ করবো? এন্ড অফ দ্য ডে আমাদের সবারই সবারই একটা সময় মরতে হবে, একটা সময় আমাদের আলটিমেট ডেস্টিনি ইজ ডেথ। সো কেন আমাদের নিজের হাতে নিজের লাইফটা শেষ করতে হবে? কেন আমরা এত সুন্দর একটা লাইফ কে নষ্ট করে দিচ্ছি ফ্রাস্ট্রেশনে এরকম একটা বাজে ডিসিশন নিয়ে? আমি আজকে আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করতে চাই। একটা সময় আমারও মনে হতো যে আই শুড কমিট সুইসাইড। হ্যাঁ, ইটস ট্রু, আমি বলবো যে এটা খুব বাজে একটা চিন্তা এটা মনে হওয়া, কারণ হচ্ছে লাইফ একটাই বাবা। আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে আজকে এই পজিশনটাতে নিয়ে আসছেন। আমাদের মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখে আজকে এত বড় করছেন, কষ্ট করে আমাদেরকে জন্ম দিছেন। আমাদের এরকম একটা সুইসাইড হয়তো কোনো একটা মানুষের জন্যই হয়তো কেউ সুইসাইড করে, বা কোনো একটা মানুষ থেকে কষ্ট পেয়েই হয়তো কেউ এই সুইসাইডের পথটা বেছে নেয়। বাট কেন আমাদের কি একবারও মনে হয় না যে আমার মাটার কি হবে? আমার বাবাটা যখন জানবে যে তার মেয়েটা আর নাই বা তার ছেলেটা আর নাই, তখন আমার এই যে বাবা এত কষ্ট করে চাকরি করে আমাদের জন্য টাকা উপার্জন করতেছে, সেই মানুষটার কি ফিলিংস হবে? বা এই যে মাটা আমাদেরকে জন্ম দিছেন বা আমাদেরকে পেটে রাখছেন, কত আশা নিয়ে বড় করছেন, ওই মাটার কি হবে? আমরা না আসলে ভাবি না, আমরা একটা মানুষ আমাদেরকে কষ্ট দিল বা সমাজের কারো কাছ থেকে আমরা হার্ট হইলাম, আমরা সাথে সাথে চিন্তা করি যে এই লাইফটা রাখার দরকার নেই। বাট কেন আমাদেরকে আল্লাহ হাত পা সব দিছেন, সুস্থ একটা মানুষ ভাবে করে তৈরি করছেন, কেন আমাদেরকে সুইসাইডের পথ বেছে নিতে হবে? যাদের হাত নাই, যাদের পা নাই, এমন অনেক মানুষ বেঁচে আছেন সমাজে যে যারা ওই হাত না থাকা অবস্থায়ও পা দিয়ে লিখে পরীক্ষা দিয়ে জীবনের স্বপ্ন দেখেন। তারা এমন অনেক মানুষ মানুষ আছেন যারা চোখে দেখেন না, অন্ধ, বাট অন্ধদের জন্য যে স্পেশাল স্কুল আছে ওখানে ভর্তি হয়ে পড়াশোনা করতেছেন। কেন? কারণ তারা বাঁচতে চান, তারা স্বপ্ন দেখতে চান। কেন আমরা নিজের লাইফটাকে এভাবে নিজের হাতে, আমরা তো আলটিমেটলি আমরা সবাই একদিন মরে যাব, কে কতদিন বাঁচবো আসলে আমরা কেউই জানি না। কতটা অদ্ভুত আমাদের জীবন যে উই ডোন্ট নো হোয়াট নেক্সট। আজকে আমি যখন একটু আগে নিউজটা পড়লাম, আমি ভাষা হারায় ফেলছি। মেয়েটার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে, আমার জাস্ট মনে হচ্ছে যে ওর বাচ্চাটা যখন মামা করে ডাকবে, ওই বাচ্চাটাকে কে বুঝাবে যে ওর মা আর আসবে না? আমি একটা নিউজে পড়লাম যে ওখানে লেখা ছিল যে রিসিলা ওয়াজ এডিক্টেড, মাদকাসক্ত ছিল। আমি জানি না ব্যাপারটা কতটুকু সত্যি, কারণ আমাদের মিডিয়ার আমরা যারা কাজ করি তাদেরকে এন্ড অফ দ্য ডেতে একটা কিছুর সাথে জুড়ে দিতে পারলে হয়তো সবাই খুব খুশি হন যে বাজে ছিল বা মাদকাসক্ত ছিল। যদি সত্যি সে মাদকাসক্ত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেয়ার মাস্ট বি এ রিজন, নিশ্চয়ই সে মানসিকভাবে খুব ফ্রাস্ট্রেটেড ছিল। তা না হলে একটা মেয়ে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা যে তাকে মা বলে ডাকে, তাকে রেখে এই দুনিয়া ছেড়ে যাওয়ার সাহস নিশ্চয়ই করত না। নিশ্চয়ই ওখানে কোনো রিজন ছিল। বাট তাও আমি বলবো যে যদি কোনো সার্টেন কারোর জন্য বা কোনো কারো কথায় বা কারো কোনো আচরণে কষ্ট পেয়ে যদি এই মেয়েটা সুইসাইড কমিট করে থাকে, তাহলে সেটা কি ঠিক?
আমি বলবো না, কারণ তার বাচ্চা বাচ্চাটার কি কি অপরাধ ছিল? বাচ্চাটাকে বাচ্চাটা এখন কাকে মা ডাকবে, বা বাচ্চাটার এখন কি হবে তার একবার ভাবা উচিত ছিল। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলবো যে আমার সম্পর্কের কথা বলি, আমার একজনের সাথে সম্পর্ক ছিল মিডিয়াতে আসার কয়েক বছর পর। সে আমাকে প্রথম দিকে খুব ভালো সম্পর্ক ছিল, সে আমাকে পরে মানসিকভাবে অনেক টর্চার করতো, আমাকে পড়তে দিত না। আই ওয়াজ এ ল স্টুডেন্ট, আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে আমি ব্যারিস্টার হব, কিন্তু সে ইন্টেনশনালি আমাকে পড়াশোনা আমার পরীক্ষার আগে বা পড়াশোনার আগে আমাকে মেন্টালি টর্চার করতো, পড়তে দিত না। এবং সবসময় একটা কথাই বলতো, আমার লন্ডন চলে যাওয়ার কথা ছিল বাট সে আমাকে যেতে দেয়নি, বা আমি তার কারণে যাইনি। সে আমাকে সবসময় বলতো, এত পড়ালেখা করে কী হবে, তুমি কি আর 2টা দিন বেশি বাঁচবা, আলটিমেটলি তো আমাদের সবার মরে যেতে হবে, ব্লা 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 স্টাফ। সে আমার ফেসবুক হ্যাক করে রাখে দিনের পর দিন, 2 বছর 3 বছর আমার ফেসবুক হ্যাক ছিল। আমার লাইফটা আসলে একটা একটা বক্সের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল। আমি ক্লাস করতাম, ক্লাস করে বাসায় আসতাম, আমার লাইফে কোনো এন্টারটেনমেন্ট ছিল না, একটামাত্র ফেসবুক ছিল যার মাধ্যমে আমি আমার ফ্যানদের সাথে কমিউনিকেট করতে পারতাম। ভাল লাগতো, ফ্যানরা লাইক দিলে কমেন্ট দিলে দেখলে ভাল লাগতো। আমি কাজও খুব কম, সবাই জানে যে আমি কাজ খুব কম করতাম, পড়াশোনার প্রেশার ছিল, প্লাস আমি যে ফ্যামিলি বিলং করি অনেক কিছুই সাপোর্ট করতো না, অনেক কাজে আমি ছেড়ে দিয়েছি সব কিছু চিন্তা করে। এই মিডিয়া আমাকে অনেক কিছু দিয়েছে, এই মিডিয়ার কাছে আমি অনেক বেশি গ্রেটফুল। বাট মিডিয়ার অনেক কিছু মানুষ, অনেক মানুষ আমাকে অনেকভাবে অপমানিত করেছে জাস্ট বিকজ অফ তাদের নোংরা প্রপোজাল আমি মেনে নিতে পারিনি বা খারাপ কিছু করতে পারিনি। আমি লাক্সের উইনার হওয়া সত্ত্বেও আমি লাক্সের অনেক বড় বড় যেসব কম্পিটিশন হতো আমি কখনো ইনভিটেশন পেতাম না, আমাকে এভাবে অপমান করা হতো জাস্ট বিকজ অফ কিছু সার্টেন পিপলের সাথে আমার ওই রিলেটেড সম্পর্ক ছিল না, বাট আমি ওই রিলেটেড সম্পর্ক কখনো করতে রাজি হইনি। তাই আমাকে অনেক বড় বড় প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ, সোজা বাংলায় যেটা বলে যে আমি স্যাক্রিফাই, মানে খারাপ কাজ করতে পারিনি। বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমার শুনতে হয় যে মিডিয়ার মেয়ে মানেই নষ্ট। তো যখন আমার আমার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটা যখন আমাকে টর্চার করতো, পড়ালেখা কখনো সাপোর্ট করতো না বা পড়তে দিত না, আমার রেজাল্ট খুব খারাপ হয়, আমি আজকে ব্যারিস্টার হইতে পারি নাই, আমার বাবা মার স্বপ্ন আমি নিজের হাতে ধ্বংস করছি জাস্ট বিকজ অফ দ্যাট রিলেশনশিপ। অ্যান্ড সাফার কিন্তু আমি, সাফার কিন্তু আমার বাবা মা, অ্যান্ড স্টিল তারা আমাকে অ্যালাউ করেছেন নতুনভাবে সব কিছু করার জন্য, পড়াশোনা করার জন্য। আমি পড়াশোনা করছি, কিন্তু ওই সময়টা যখন যখন আমাকে এভাবে টর্চার করা হতো আমার মনে হতো যে আই শুড কমিট সুইসাইড। ওই সময় আমার মনে হতো যে আমার দুনিয়াটা, মানে আমাকে এত মেন্টালি টর্চার করা হতো, আমার ফেসবুকটা নিয়ে নেওয়া হয়েছে, কারণ আমি প্রায় তাকে ভয় দেখাতাম যে বিকজ আই ওয়াজ নট হ্যাপি উইথ হিম, লাইক আমি তাকে বলতাম যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি ফেসবুকে সবাইকে জানাই দিব যে লাইক তোমার সাথে আমি থাকতে চাই না, বা ফেসবুকে সবার জানা উচিত যে উই আর নট ইন রিলেশনশিপ। তখনই সে আমার ফেসবুকটা হ্যাক করে, মানে আমি তাকে দিয়েছিলাম আমার আইডি পাসওয়ার্ড অ্যান্ড সব কিছু, সিকিউরিটি ওয়ার্সন ওয়ার্সন, সে সব কিছু হ্যাক করে নেয়। 2-3 বছর সে আমাকে লিটারেলি একটা বন্দি একটা জীবনের মধ্যে ফেলে দেয়। তখন আমার মনে হতো যে, মানে এত টর্চার ফিল করতাম, আমি পড়াশোনা করতে পারতাম না, কোনো কিছুতে মন বসাতে পারতাম না, ফেসবুক ছিল না, একটা দমবন্ধ একটা লাইফ ছিল আমার। তো আমি কিন্তু সুইসাইড করিনি। আমার মনে হতো যে, মাঝে মাঝে মনে হতো আমাদের সবার লাইফে, আপনারা হয়তো মনে করেন যে অনেক চাকচিক্যময় আমাদের জীবন, সবসময় আমরা খুশি থাকি, ভালো থাকি, সবসময় আমরা আভিজাত্য, আমরা এই কাপড় কিনতেছি, ওই জুতা কিনতেছি, এগুলোর মধ্যে থাকি, বাট ইটস নট ট্রু, আমরাও মানুষ। তো ওই সময়টা আমারও মনে হতো যে আই শুড কমিট সুইসাইড, আমার এই লাইফটা রেখে কী লাভ, এত এত অত্যাচার, এত পড়াশোনা করতে পারতেছি না, ফেসবুক নাই, কারোর সাথে কমিউনিকেট করতে পারতাম না, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার রিলেশন খারাপ করে দিছিল, বলতো যে ওই মেয়েটার সাথে মিশবা না, ই না ওই না, ব্লা 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 স্টাফ। অ্যান্ড আমার তখন ওর কথা শুনতে হতো বিকজ
ইউনো লাভ ইজ ব্লাইন্ড, অ্যান্ড আপনি যখন কাউকে পছন্দ করবেন মন থেকে, আপনি দুর্বল থাকবেন তার প্রতি, আপনার তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে তার কথাই শুনি। তার একটা সময় ওই বলা যায় জেল থেকে আমি পালাই আসছি, অ্যান্ড এখন কিন্তু আমি ভালো আছি, আমি কিন্তু সুইসাইড করি নাই, আমার লাইফ কিন্তু থেমে থাকে নাই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি একবার একটা অ্যাডভার্টাইজমেন্ট করছিলাম মিনা বাজারের, তো ওখানে আমাকে স্ক্রিপ্টটা এরকম ছিল যে হাজব্যান্ডের সাথে ঘুম থেকে উঠবে ওয়াইফ নাইটি পরে, অ্যান্ড ঘুম থেকে উঠাবে বউটা, আপনারা হয়তো দেখেছেন একটা যে উঠো উঠো বাজার করতে যেতে হবে। অ্যান্ড আমার সেই ছেলে বন্ধু আমাকে মানসিকভাবে এত টর্চার করেছিল যে তার বাবা মা হুজুর, এটা রোজার সময় টিভিতে অন এয়ার হবে, তার বাপ মা কি নোংরা ভাববে আমাকে। এখানে কোনো নোংরামই ছিল না, একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আমি ঘুম থেকে উঠবো, আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠাবো, বলবো বাজার করতে যেতে, তখন সে বলবে মিনা বাজার আছে সামথিং। এটা নিয়ে সে আমাকে এত মেন্টালি টর্চার করেছিল, আমার মনে আছে ওই রাতে আই ডিসাইডেড যে আমি এত গিলটি ফিল করেছিলাম যে আসলে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আই শুড কমিট সুইসাইড। সারা রাত আমি জিনিসটা নিয়ে ভেবেছিলাম, আমি সারা রাত নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমার কি সুইসাইড করা উচিত, বাট পরক্ষণে আমার মনে হয়েছে যে না, কেন, কিসের জন্য, আমি কী করছি, কী ভুল করছি, আমার আজকে যদি আমি এই কাজটা করি আমার মার কী হবে, আমার বাবার কী হবে, তারা কতটুকু কষ্ট পাবে, আমার বোন, আমার যেসব রিলেটিভ আছে যারা, আমার মা আমার বাবা যারা অনেক স্বপ্ন নিয়ে আজকে আমাকে এত বড় করছে, তাদের কী হবে। হয়তো আজকে এই ফেসবুকে লাইফটা করার পিছনে রিজনটা হচ্ছে, এখানে অনেক মানুষ আছেন আপনারা যে কোনো একটা মেয়ে হয়তো একটা ছেলের কাছ থেকে কষ্ট পাইছেন, বা কোনো একটা ছেলে হয়তো একটা মেয়ের কাছ থেকে কষ্ট পাইছেন, তো একটা মেয়েই তো বা একটা ছেলেই তো, আপনি ধরলাম আপনি তাকে খুবই ভালোবাসেন, কিন্তু এমন কি হতে পারে না যে আপনি যদি আজকে সব বাদ দিয়ে মুভ অন করেন, পড়ালেখা করেন, কষ্ট করেন, হয়তো এর চেয়ে অনেক ভালো একটা মেয়ে বা ভালো একটা ছেলে আপনার জন্য ওয়েট করছে। আমার তো মনে হয় আত্মহত্যা করাটা একটা লুজারের মতো কাজ, মানে আপনি বুঝাই দিলেন যে আপনি গিভ আপ করে ফেললেন, আপনি আর পারলেন না, আপনার আর ঘুরে দাঁড়ানোর শক্তি নাই যে আমি আর পারলাম না। সো আপনি যেই মানুষটার জন্য আপনি আত্মহত্যা করলেন সেই মানুষটার কি হইল, সেই মানুষটার কি কিছু যায় আসলো? হয়তো আপনি একটা মেয়ে, আপনি একটা ছেলের জন্য আত্মহত্যা করলেন, একটা ছেলে আপনাকে চিট করেছে, তার কি হবে? তার কিন্তু কিছুই হবে না, সে কিন্তু আরেকটা আরেকটা মেয়ের সাথে হয়তো দুই দিন হয়তো আপনার জন্য চোখের পানি ফেলবে যে আল্লাহ মেয়েটা আমার জন্য মরে গেল, তিন দিনের দিন সে আরেকটা মেয়ের সাথে ঘোরা শুরু করবে। আর আপনি যদি একটা ছেলে হয়ে একটা মেয়ের জন্য সুইসাইড মানে সুইসাইড কমেন্ট করেন, মেয়েটাও কয়েকদিন পরে দুই দিন মেয়েটার মন খারাপ থাকবে, তারপর একটা ছেলের সাথে সে মুভ অন করবে, চলে যাবে, কিন্তু ক্ষতিটা হলো কার? আপনি এত সুন্দর একটা পৃথিবী থেকে আপনি চলে গেলেন, এত পৃথিবীর এত সুন্দর সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে এই দুনিয়াটা বানাইছেন, ভবিষ্যতে আরও অনেক কিছু আমরা দেখতে পারবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষ, আপনার বাবা মা, মানে বাবা মাকে কি একবারও মনে পড়ে না আপনাদের? মনে মানে মনে যারা সুইসাইড করছে তাদেরকে একবারও মনে হয় না যে আমার মাটার কত কষ্ট হবে, আমার মাকে কে বুঝাবে, বা আমার বাবাটার কত কষ্ট হবে যে লোকটা সারা জীবন আমাদেরকে আগলায় রাখছেন, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা রোজগার করছেন, স্বপ্ন দেখছেন যে আমার মেয়েটা ছেলেটা অনেক বড় হয়ে বলবে যে এই যে রহিমের বাবা, দেখছো রহিম আজকে এত বড় হয়েছে, এই যে করিমের বাবা বা সামথিং। লাইক আপনারা কি চান না আপনাদের বাবা মাকে প্রাউড ফিল করাইতে? আমার প্রায় মনে হইতো যে বেঁচে থেকে কি হবে, আমার লাইফটা এত 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 বিষণ্ন থাকতাম আমি, এত ফ্রাস্ট্রেটেড থাকতাম, কিন্তু লুক অ্যাট মি, এখন কি আমি ভালো নাই? এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এখন এখন আমি হাসতেছি, খেলতেছি, পড়তেছি, খাচ্ছি, ঘুরতেছি, আমার লাইফ কিন্তু থেমে নাই, বা যে আমার লাইফটা এরকম ডিস্ট্রয় করছে তার লাইফও কিন্তু থেমে নাই, কারো লাইফই কিন্তু কারোর জন্য থেমে থাকে না, শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনার হয়তো আজকে প্রত্যেকটা মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, যখন অভিষেক বাচ্চন, খুবই সিলি একটা এক্সাম্পল হঠাৎ করে মাথায় আসলো, অভিষেক বচ্চন অ্যান্ড অমিতাভের সোফার আই রিমেম্বার, ওদের ব্যাংক্রাপ্ট হয়ে গেছিলো বা সামথিং, তো তখন কারিশ্মা কাপুরের সাথে অভিষেকের রিলেশনশিপ ছিল, শি লেফট হিম, অ্যান্ড তারপরে অভিষেক কিন্তু ঐশ্বরিয়া, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়াকে বউ হিসেবে পাইছে। হোয়াট অ্যাবাউট কারিশ্মা? সে ডিভোর্স হয়েছে, সে একজন ডিভোর্সিকে বিয়ে করছিলেন, সে এখন ডিভোর্স হয়েছে, অ্যান্ড এখন সে হয়তো মুভ অন করার ট্রাই করতেছেন, বাট ফ্রাস্ট্রেটেড। তো
সামারিটা কি, এই এই এখান থেকে আমাদের মোরালটা কি পাইলাম আমরা, যে মানুষের ভাগ্য ঘুরে যেতে কিন্তু বেশি সময় লাগে না। আজকে আপনি কষ্টে আছেন, আপনার মনে হলো যে আমার লাইফে কিচ্ছু করার নাই, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি পড়ালেখা না করে থাকেন, আপনার হাজব্যান্ড যদি আপনাকে পড়ালেখা করতে ইন্সপায়ার না করে, আপনাকে যদি আটকায় রাখতে চায়, আপনার যদি মনে হয় যে আমার কাজ করা উচিত, আপনি সেলাই কাজ করেন, ঘরের কাজ করেন বা টিউশনি করেন, বাসায় এক স্টুডেন্ট এনে পড়ান, তাহলে তো আপনার দুই দুই তিন পয়সা রোজগার হচ্ছে। কেন আমাকে, আমার হাজব্যান্ডের সাথে আমার হ্যাপি না, আমার হাজব্যান্ড আমাকে টাইম দিচ্ছে না, আমার হাজব্যান্ড বাইরে খারাপ কিছু করছে, আমাকে সারাক্ষণ আমার বাচ্চাকে সামলাতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, কিছু একটা কোনো একটা ওয়ে বের করেন। কেন সুইসাইড? কেন আমাদেরকে নিজের লাইফটা, এত সুন্দর একটা জীবনটা কেন আমাদেরকে নিজের হাতে ধ্বংস করে ফেলতে হবে? মানে কেন, মানে আমাদের লাইফটা আমরা চাইলেই পারি, হয়তো কিছু সময় কিছুক্ষণ বা কিছু টাইম কিছু সার্টেন পিরিয়ডের জন্য মনে হতে পারে যে আমি অনেক আনলাকি, আমার নিজেরও মনে হয়, আল্লাহ কিন্তু আমাকে অনেক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বলবো যে অনেকের চেয়ে আমি অনেক বেশি লাকি, আল্লাহ আমাকে অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, হাত ভরে দুই হাত ভরে আল্লাহ আমাকে দিচ্ছেন, কিন্তু মাঝে মাঝে আমারও মনে হয় যে আমার কিচ্ছু নাই, আমার কিছুই নাই, আমি আমার লাইফটা এত ফ্রাস্ট্রেটিং কেন, আমারই মনে হয়। তাহলে আপনাদের, মানে আপনাদের মনে হতেই পারে, এটা যে কারো মনে হতে পারে, কিন্তু প্লিজ নিজের লাইফটা ভেবে নষ্ট করেন না। লাইফটা আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যাবে। এবং একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে সবাই আমি দেখতেছি যে মিডিয়ার মানুষকে নিয়ে, ডিভোর্স হলে মিডিয়ার মানুষ, সুইসাইড করলে মিডিয়ার মানুষ, আরে ভাই বাইরে অনেক অনেক এরকম ঘটনা হচ্ছে যারা আমরা মিডিয়ার মিডিয়ায় যেটা নিয়ে নিউজ হচ্ছে না। আজকে যদি বাংলাদেশে এত লাখ মানুষ, এত কোটি মানুষের নিউজ যদি পেপার ছাপতে থাকে, তাহলে পেপারের পেজ শেষ হবে না, লাখ লাখ পেজে একদিনের পেপার শেষ হবে না। কারণ হচ্ছে আশেপাশে এরকম বহুত সুইসাইড, বহুত রেপের ঘটনা ঘটতেছে যেটা আমরা জানি না, বিকজ অফ ওরা মিডিয়ার না, এই কারণে নিউজ হয় না। আসলে কি কেউ সুইসাইড করতেছে না, কারো মেয়েকে রেপ হচ্ছে না? অনেক বাবা মা আছেন যে লজ্জায়, সমাজের ভয়ে একটা মেয়ে রেপ হয়েছে দেখে পুলিশকে জানাইতে চায় না, ওই মেয়েটা কিন্তু সারা জীবন মানসিকভাবে নিজেকে কুড়ে কুড়ে শেষ করে ফেলে। একটা মেয়ে সবসময় নিজেকে দোষ দিতে থাকে যে আমার ভুলের কারণে মনে হয় আমি রেপ হয়েছি, পরে একটা পর্যায়ে দেখা যায় ওই মেয়েটাই সুইসাইড করে। সো ওইসব ঘটনা কিন্তু আজকে আমরা জানি না, আমাদের ওইসব ঘটনা কিন্তু আমাদের সাংবাদিকরা ছাপতে পারেন না, কারণ তারা জানেন না, কারণ তাদের সেসব মেয়েদের বাবা মা, সেসব ভিকটিমরা, ভিকটিমের বাবা মারা এসব খবর জানাতে চান না। তিনি হয়তো ভাবেন যে ভবিষ্যতে আমার মেয়েকে কে বিয়ে করবে। আজকে যদি আমি এই নিউজটা ছাপি পেপারে যে আমার মেয়েকে রেপ করছে বা আমার মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করছে, ভবিষ্যতে আমার মেয়েকে কে বিয়ে করবে, এই চিন্তাটা তাদেরকে, মানে তাদের মধ্যে ঢুকে যায়, এবং এর জন্য তারা এসব নিউজ করার না। সো মিডিয়ার মানুষ, মিডিয়ার মানুষ মানেই যে খারাপ, মিডিয়ার মেয়েরাই সুইসাইড করে, মিডিয়ার মেয়েদেরই ডিভোর্স হয়, কথাটা ভুল, এই কথাটা ভুল। আজকে আমি দুই তিনটা কাজ করছি দেখে আমি সেলিব্রিটি, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। এবং আমি বলবো যে আমি আপনাদের কাছে বেগ করতে চাই যে আমাকে, আমার লাইফটা থেকে দেখে শিখুন। আমার বাবা সেদিনও বলতেছিল যে তুমি যদি আজকে বার করতা, আমি বার করতে পারি নাই আমার রেজাল্টের জন্য, আমার আমার বার করা সম্ভব হয় নাই আজকে। যদি আমার বাবার অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি ব্যারিস্টার হব, বার করব, আজকে যদি আমি সব স্বপ্নটা পূরণ করতে পারতাম হয়তো অনেক ভালো লাগতো, আমার বাবা মা অনেক অনেক খুশি হইতো আমার উপরে। সো আমার কি মনে কষ্ট নাই, আমার কি কষ্ট হয় না, আমি কি রিগ্রেট করি না যে সেই সময়টা যদি তখন আমি লন্ডনে চলে যেতাম সব ইমোশন বাদ দিয়ে, তাহলে হয়তো আজকে আমি ভালো একটা পজিশনে থাকতাম। বাট স্টিল লাইফ গোজ অন, লাইফ মুভস অন, আমার লাইফ কি থেমে থেকেছে? আমি পড়ছি, কষ্ট করছি, অনেক কষ্ট হয়, এখানে একা থাকি আমি, পড়তে অনেক কষ্ট হয় এই বয়সে এসে, এখন আমার চাকরি বাকরি করার কথা, দুই হাতে টাকা কামানোর কথা, বাট আই এম স্টিল স্টাডিং। কারণ আমি বিলিভ করি যে লেখাপড়ার কোনো বয়স নাই, আমাদের সবার উচিত পড়াশোনাটা কন্টিনিউ করা। আপনি মিডিয়াতে কাজ করেন, যেখানেই কাজ করেন, একটা সময় কিন্তু এই গ্ল্যামার, এই সৌন্দর্য আর থাকবে না, আপনার সাথে ওই সার্টিফিকেটটা, পড়ালেখাটাই আপনার সাথে থাকবে। সো আমার আজকে লাইভের একটাই এজেন্ডা ছিল, সেটা হচ্ছে আমি আজকে রিসেলা বিনতি ওয়াজের অসম্ভব ভালো একটা মেয়ে আমি ছিল বলতে আমার খারাপ লাগতেছে, অসম্ভব হাম্বল, অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে ছিল র্যাম্পের দেখা মতে, বিনয়ী, আমি আমি জানি না ওকে কী কী অ্যাডজেক্টিভ দেওয়া উচিত আমার, বাট এটা এক্সপেক্টেড ছিল না আসলে। মানে আমার এই নিউজটা পড়তে আমি কখনো ভাবতে পারি নাই, ওকে কমেন্ট করলে এত সুন্দর করে রিপ্লাই দিত মেয়েটা, মানে আমার
আমার আমার এখনো মনে হচ্ছে যে কেউ যদি বলে যে নিউজটা ভুল, হয়তো আমার ভালো লাগবে, হয়তো জেনে ভালো লাগবে যে না সে বেঁচে আছে। তো আমার ফেসবুকে যারা আছেন বা একদিনের জন্য যদি আমার আমাকে আপনাদের ভালো লেগে থাকে বা আমার কোনো একটা কাজ আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব, আমি হয়তো সরি আমি আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না, বিকজ আমি এই নিউজটা পড়ার পর আমি খুব ইমোশনাল হয়ে গেছি, অ্যান্ড আমার নিজের লাইফের কথাগুলো মনে হয়েছে যে হ্যাঁ একটা সময় আমি ওসব ভাবতাম, কিন্তু আমি ঘুরে দাঁড়াইছি। আজকে যে ফারিয়া শাহরিন, আমি বলবো যে অনেক বাধা, অনেক স্ট্রাগল, অনেক হার্ডলস ফেস করে আজকে ফারিয়া শাহরিন পড়তেছি। আপনারা যদি দোয়া করেন তাহলে হয়তো একটা ভালো জায়গায় যাব, হয়তো মিডিয়াতে কাজ করব। কিন্তু এই নিউজটা আসলে আমাকে, মানে আমার আগের লাইফটা আমি কী ফেস করে আসছি ওটা মনে করাই দিছে। অ্যান্ড আমি বলবো যে আমি আমার ফেসবুকে যারা আছেন তাদেরকে বলবো যে প্লিজ আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড, রিলেটিভ যারাই আছেন, আপনাদের কাছে যারাই আছেন, যদি কাউকে দেখেন যে সে মেন্টালি ফ্রাস্ট্রেটেড, মানসিকভাবে সে কোনো কারণে কষ্ট পাচ্ছে, প্লিজ বি উইথ হার, বি উইথ হিম, ওকে বুঝান, কাউকে ওকে একা প্লিজ, ওকে আপনাদের কাছে রিকোয়েস্ট করি, বেগ করি আপনাদের কাছে যে আর যাতে এই টাইপের নিউজ না পড়তে হয়। প্লিজ আপনারা যারাই এই টাইপের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারাই যারাই এই টাইপের প্রবলেম ফেস করতেছেন, আমি বলবো আমার আমার রিকোয়েস্ট যে একটা মানুষের জন্য এত সুন্দর একটা লাইফ, একটা সময় আপনি মরেই যাবেন, এত সুন্দর একটা লাইফ আর আসবে না। কারোর জন্য যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাকে সাকসেসফুল হয়ে দেখায় দেন যে দেখো তুমি কি হারাইছো, কাকে হারাইছো, অ্যান্ড এটাই তার জন্য আমি বলবো পারফেক্ট একটা জবাব, যে সে তখন চিন্তা করবে আপনি যদি আজকে আপনি সুইসাইড করা মানে হচ্ছে আপনি হেরে গেলেন, আজকে আপনি সুইসাইড করতেছেন মানে হচ্ছেন আপনি হেরে গেলেন এবং ওই মানুষটা জিতে গেল, ওই খারাপ মানুষটা, ওই নষ্ট মানুষটা জিতে গেল। আজকে যদি আপনি ঘুরে দাঁড়ান, আজকে যদি আপনি সাকসেসফুল হয়ে দেখান, তাহলে ওই মানুষটার জন্য এটা হবে সবচেয়ে বড় জবাব। আপনি যদি সাকসেসফুল হতে পারেন, আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, আপনি যদি অনেক বাজে পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারেন, আপনি আপনি আসল বিজয়ী। সো আমি চাই যে যারা আমার ফেসবুকে, ডেফিনেটলি অনেক ফ্রাস্ট্রেটেড মানুষ আছেন, আমি অনেক ফ্রাস্ট্রেটেড স্ট্যাটাস দেখি, অনেকে লিখেন যে ঘুমাতে পারতেছেন না, রাত জাগতেছেন, ওষুধ খাচ্ছেন, অ্যাডিকশানে চলে যাচ্ছেন। নো, লাইফটা অসম্ভব সুন্দর, আপনি এডিকশানে কেন যাবেন, একটা ড্রাগ কেন আপনাকে ভুলায় রাখবে, আপনি নিজে নিজেকে নিজের সাথে জিত করেন যে আমার ওই মানুষটাকে ভুলতে হবে, আমার সাকসেসফুল হয়ে ওই মানুষটাকে দেখাই দিতে হবে। কেন আপনি ড্রাগের সহযোগিতা নেবেন, কেন আপনাকে ড্রাগ নিয়ে আপনাকে কেন ঘুম ঘুম ঘুমাতে যেতে হবে বা শান্তি পেতে হবে? অনেকেই আছেন ড্রাগ নেন, মরফিন নিচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, এটা খাচ্ছেন, ওটা খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, এটা ফিউচার কিন্তু ভয়ঙ্কর। আজকে হয়তো আপনি শখের বসে খাচ্ছেন, কালকে সেটা এডিকশানে রূপান্তরিত হবে, আপনি বাবা মার ব্যাগ থেকে টাকা চুরি করবেন, এর ওর জিনিস বিক্রি করবেন, এটা ওইটা করবেন, এই ভুল করবেন, ওই ভুল করবেন, একটা পর্যায়ে আপনি আস্তে 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 শেষ হয়ে যাবেন এবং দেখবেন যে আপনার কাছের মানুষরাই কিন্তু, আমি যেটা দেখছি আমার লাইফে যে কাছের মানুষরা কিন্তু মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে। আপনার কাছের ফ্রেন্ডরাই হয়তো আপনাকে সাজেস্ট করতেছে, আইডিয়া দিচ্ছে যে দোস্ত ওই ম্যাটারে ভুলে যেতে চাস, আজকে ইয়াবা খা বা আজকে এইটা খা ওইটা খা, ভুলে যাইতে পারবি বা ভালো থাকবি, কিছু সময়ের জন্য ভালো থাকবি, কিন্তু আপনি জানেন না যে ওরা কখনোই কিন্তু আপনার ফ্রেন্ড না, ওরা জেনে বুঝে আপনার একটা ব্রাইট ফিউচারকে ধ্বংস করে দিচ্ছে। ওরা জানে যে এই ছেলেটা বা এই মেয়েটার ফিউচার অনেক ব্রাইট, ওকে যদি আমরা এডিক্টেড করে দিই তাহলে ও আর আগাতে পারবে না। থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস, যেই মাটা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরছে, ওই মাটা যখন জানতে পারবে যে আমার ছেলেটা মাদকাসক্ত বা আমার মেয়েটা ড্রাগ এডিক্টেড, আমার ব্যাগ থেকেই টাকা চুরি করে খায়, ওই মাটার কতটুকু কষ্ট লাগবে, প্লিজ একবার এই জিনিসটার কথা ভাববেন। আমি আজকে মিডিয়াতে কাজ করি, ইটস বিন অলমোস্ট 10 ইয়ার্স, বাট কেউ বলতে পারবে না কিন্তু যে ফারিয়া খারাপ, ফারিয়া সম্পর্কে একটা একটা বাজে কথা কেউ বলতে পারবে না, সেটা এই ব্যাপারে আমি অসম্ভব অসম্ভব কনফিডেন্ট, কেউ বলতে পারবে না যে ফারিয়া নিজেকে স্যাক্রিফাইস করে একটা বাজে কাজ করে মিডিয়াতে কাজ করছে। হ্যাঁ, হয়তো আমাকে 5-6 মানুষ কম চিনেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমি শুধুমাত্র সবসময় আমার মায়ের চেহারাটা আমার চোখে রাখছি, মাথায় রাখছি, যেখানেই কাজ করতে গেছি যে ধরনের প্রলোভন আমাকে দেখানো হয়েছে,
আমি শুধু আমার মায়ের চোখটা, আমার মানে মায়ের চেহারাটা আমার চোখে ভাসছে, যে আমি যদি আজকে এই কাজটা করি, আমার মা যদি কোনোদিন কোনোভাবে জানতে পারে যে কাজটা তার মেয়ে করে একটা কাজ করছে বা টাকা কামাইছে, কটু কষ্ট আমার মা পাবে। আমার ফ্যামিলি যে আমাকে অ্যালাউ করছে মিডিয়াতে, আমার আমার ফ্যামিলির মতো অনেক ভালো ভালো ফ্যামিলি আছে যারা মিডিয়াতে তাদের মেয়েদের দেওয়ার সাহস পান না, বিকজ মানুষের একটা কনসেপ্ট যে মিডিয়ার মেয়েরা মানেই মা কি। আমি একদম ওপেনলি বললাম, একটা নোংরা নোংরা কনসেপ্ট মানুষ, অনেক নোংরাভাবে আমার এই কথাগুলো শুনতে হয়। এই জিনিসগুলো আমাকে মানসিকভাবে অনেক ফ্রাস্ট্রেটেড করছে, যে এত ভালো থাকার পরেও এন্ড অফ দ্য ডে একটা নোংরা কথা আমাদের শুনতে হয়। সো আমি কি সুইসাইড করছি? করি নাই। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি বেগ করতেছি আপনাদের কাছে যে আপনাদের কোনো কষ্ট থাকলে, কোনো না পাওয়া থাকলে, মনে করবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন যে এটা সাময়িক, এই দিন চলে যাবে। আমাদের সবার জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, সবাই আমরা কষ্ট, সবার জীবনে কষ্ট থাকবে, সবার জীবনে সুখ থাকবে। আপনি জাস্ট মনে করবেন যে আল্লাহ এই এই সময়টা থেকে আমাকে রক্ষা করো, আমাকে শক্তি দাও, খালি কিছু করার আগে একবার চোখ বন্ধ করে বাবা মার চেহারাটা চিন্তা করবেন, যে আমি যদি আজকে এই কাজটা করি আমার বাবা মার কী হবে, আমার বাবা মা জানতে পারলে কতটুকু কষ্ট পাবে, এই বাবা মা কী করে নাই। আমরা একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, আমার আমি যে আমাকে যে আমার বাবা মা এত বড় করলো আমি ভুলে যাই, আমার বাবা মার এত কন্ট্রিবিউশন, আমার বাবা মা যে কত বাবা মা আছেন জমি বিক্রি করে ছেলে মেয়ের পড়াশোনা করান, ওই ছেলে মেয়েই দেখা যায় যে বড় হয়ে একটা মেয়ের কাছ থেকে ধোকা খাইলো, সাথে সাথে সুইসাইড করে ফেললো। তাহলে যে এই যে আমার বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করলেন, এই যে মাটা আমাকে না খেয়ে খাওয়াইলেন, এই যে বাবাটা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়ার টাকা খরচ টাকা জোগাইলেন, ওদের জন্য আমার কর্তব্য কী থাকলো? একটা মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, ছেড়ে যাইতেই পারে, একটা মেয়ে ছেড়ে চলে যাওয়া মানেই আপনার এখানে শেষ না, হয়তো অনেক ভালো কোনো মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, অনেক ভালো কোনো অপরচুনিটি আপনার জন্য ওয়েট করতেছে। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, থিঙ্ক লাইক দ্যাট। সো এতটুকু বলার জন্যে আজকে আসা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমিও গো থ্রু করছি কিসের উপর দিয়ে, অনেক টর্চার হয়েছি মেন্টালি, কারণ যার সাথে আমার সম্পর্ক ছিল তার ধারণা ছিল যে আমি যদি অনেক বেশি পড়াশোনা করি বা অনেক বেশি সাকসেসফুল হয়ে যাই তাহলে তার থেকে আমি অনেক উপরে মানে আগায় যাব, প্লাস তাকে হয়তো ছেড়ে চলে যাব দেখে হয়তো তার এরকম মানসিকতা ছিল। বাট সাফার কিন্তু আমি হইছি, আমি অনেক কিছু হারাইছি, আমি আমার বাবা মার স্বপ্নকে নিজের হাতে ধ্বংস করছি। সো আমি চাই না তো, বা যারা আজকে সুইসাইডের চিন্তা ভাবনা করেন বা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড তারা এই টাইপের ডিসিশন নেন, আমি বলবো যে লাইফটা অনেক সুন্দর, পৃথিবীটা দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে করার। মন খারাপ হলে খান, শপিং করেন, যদি যদি ফিনান্সিয়ালি আপনি সাউন্ড না থাকেন ঘুরে বেড়ান, বন্ধুদের সাথে সময় কাটান, আপনার যদি ভালো বন্ধু থাকে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করেন, ড্রাগ নিয়েন না, ড্রাগ ইজ নট দ্য সলিউশন, সুইসাইড ইজ নট দ্য সলিউশন, ড্রাগ আপনাকে ধ্বংস করে দিবে, আপনার চেহারা বিচ্ছিরি হয়ে যাবে, আপনার দাঁত পড়ে যাবে, চুল পড়ে যাবে, আপনি আগলি হয়ে যাবেন, আপনি বাবা মার টাকা চুরি করবেন, আপনি একটা সময় নিজেকে নিজেকে নিজে শেষ করে ফেলবেন। সো এই ড্রাগ, এই ফ্রাস্ট্রেশন থেকে ড্রাগ নেওয়া, সুইসাইড করা, এগুলোকে না বলেন, সাকসেসফুল হন, সাকসেসফুল হয়ে ওই মানুষটাকে দেখায় দেন যে সি তুমি কি হারাইছো। সো আম সরি, আসলে আপনারা অনেক কমেন্ট করছেন আমি পড়তে পারি নাই, আসলে আমি কমেন্ট পড়ার জন্য আসলে আজকে লাইভটা করি নাই, আমার জাস্ট একটুকু ইন্টেনশন, আমি জানি না আমি আপনাদের মনে কতটুকু, যদি এতটুকু আপনাদের মধ্যে সাড়া জাগাইতে পারি বা এতটুকু রিয়েলাইজেশন আপনাদের মধ্যে আসে তাহলে আমি বলবো শুক্রিয়া। বাট একটা বার চিন্তা করে দেখেন এসব কিছু করার আগে, একটা বার আজকে যদি রিসিলে একটা বার ওর মেয়ের কথাটা চিন্তা করতো, হয়তো অতটুক মানসিকভাবেই সে ফ্রাস্ট্রেটেড ছিল দেখি সে অ্যাটেম্পটা নিতে পারছে, আল্লাহ তাকে করুক। বাট আমরা সবাই জানি যে আত্মহত্যা মহাপাপ, আমি আর আমি বলবো যে আর কেউই আত্মহত্যাটা করেন না, ট্রাই মানে চিন্তাও করেন না আত্মহত্যা করার, কারণ আজকে আমি মানুষের ভালোবাসা দেখতেছি, আমার ফেসবুক ভরে গেছে সবাই রিসিলার জন্য উইশ করতেছেন, সবাই আরআইপি জানাচ্ছেন, রেস্ট ইন পিস। বাট ও যদি বেঁচে থাকা অবস্থায় হয়তো জানতো না যে ওকে এত মানুষ ভালোবাসে, আজকে যদি ও দূর থেকেও দেখতে পারতো যে এত মানুষ ওকে ভালোবাসে, করতো না।
সো আপনি হয়তো নিজেও জানেন না যে আপনাকে কত মানুষ ভালোবাসে, হয়তো জানেন না যে কত মানুষ আছে আপনাকে মন থেকে ভালোবাসে, আপনার আপনাকে অ্যাডোর করে, আপনাকে অ্যাডমায়ার করে। সো ভুলেও ড্রাগ নেবেন না, কষ্ট হবে, অনেক কষ্ট হবে, হার্ড ওয়ার্ক করেন, পড়াশোনা করেন, যেসব হাউস ওয়াইফরা আছেন সাফার করতেছেন মেন্টালি ফ্রাস্ট্রেটেড হাজব্যান্ডের কারণে, তারা সেলাইয়ের কাজ করেন বা টিউশনি করেন, যা পারেন যেভাবে, এখন টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার না, অনলাইনে বুটিক দেন বা অনলাইন বিজনেস করেন, অনেক অপরচুনিটি এখন আল্লাহর রহমতে আমাদের, অনেক অনেক অপরচুনিটি, ইউটিলাইজ দিস। যদি আপনার মনে হয় যে আপনার ঘুরে দাঁড়ানো দরকার, এখনো এখনো দেরি হয় নাই, ঘুরে দাঁড়ান। অ্যান্ড সবাইকে বলবো যে ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড নিজেকে ভালোবাসেন, নিজের লাইফটাকে ভালোবাসেন, দ্যাটস ইট। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি, যাতে এই টাইপের, এই টাইপের নিউজ আর যাতে আপনাদের কারো কারো নিউজ যাতে আর পড়তে না হয়, আমার আমাদের কারোরই যাতে কারো এরকম নিউজ না পড়তে হয়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।